একদিন আমি বক্তৃতা শুনে আসতে লাগলাম, দেখি এক নেতায় বক্তৃতা দেয়, তখন বাস্তবায়ন করতে হবে। আমি তখন আসি, আরো দিন দেখে বলছে আপনি আসেন কেন? আমি বললাম এই বাজার বক্তৃতায় আমার শিশুকালের কথা মনে হয়ে গেল, ছোট সময় দেখছি আমি স্বপ্নে কত সুন্দর পেশাবখানা, আর আমি যখন পেশাব করে দিলাম এমনি দেখি খেতে বিদায় দিয়েছি, আর আব্বা কত কি লাল্লাতি উষা দেখাই লোকের বিষ্ণার মূর্তি জ্ঞান। আমি না বিষ্ণার তো আমি মতি নাই, ও বিদায় নিছি এর ফল না করে, যতই বিদায় আমি না করি মা কয় এ তো বেহায়া, এ তো মাইর খেয়ে না খরচ করে, কেতা দি বিদায় হতে না খরচ করে। তখন মার কাজ করলাম, মা গো যতই মারেন মারতে পারেন, আমি কিন্তু মুতবার সময় খেতা দিকি নাই। মাঝুরে কোন ঠিক না, স্বপ্নে দেখতে বন রুটি খাইতেছে, ঘুম থেকে বাজা কয়া দেখে বলেছে তুলা ঠান্ডাই না মুখ ঢুকাইয়া দিছে, সমান যদি বাস্তবায়ন করুন লাগে তুলা খাইয়া মরতে হইব, বিষ্ণার মধ্যে মতন লাগবো হলো না। আরেকজন আইসা আবার কয় না, এবার চারদলীয় বাংলা, চারদলীয় বাংলায় দুর্নীতি কমে না, আর চুরি ডাকাতি কমে না, দর্শন অপহরণ করে না, বোমা উড়ানি কমে না, একসাথে 67 জেলার মধ্যে বোমা ফুটে মাঝের এখান থেকে না। এরপরে এলো মহাজুড়ের বাংলা, এরপরে উন্নয়নের জোয়ার ইয়েত হলো, গণতন্ত্রের উন্নয়ন হয়ে গেল এত উন্নত যে এখন বড় আমরা আরামে আছি। এক লোক জিজ্ঞাসা করলো রুগীকে ওষুধ দিয়া, বিকালবেলা যখন বন্দরে যে দেখা হইলো তার বাতিদার সঙ্গে, জিজ্ঞাসা করে তোমার সাদের অবস্থা কেমন? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেক উন্নতি হয়েছে। বলে কেমন উন্নতি? ডাক্তার তো খুব খুশি, কেমন উন্নতি? জবাব দেয় অনেক উন্নতি, কষ না কিরম উন্নতি? বলে আগে তো টয়লেটে গিয়ে পায়খানা করতো, এখন বিষ্ণাত করে। বলে এইটা উন্নতি কেমন হইলো? কয় টয়লেটে তেমন লাগে না, আমাদের গণতন্ত্রের উন্নতি হয়েছে, কেমন উন্নতি? আমাদের সেন্টারে তেমন লাগে না, ও যেমনি শেষ হয়ে যায় উন্নতি যেরকম থেকে না। এই উন্নতি 47 বৎসরে বন্ধ হয় নাই, আরো 47 যুগ দিল বন্ধ হবে না, বন্ধ হইতে গেলে আল্লাহ নবী যেইভাবে বন্ধ করেছিলেন আমার তেলাওয়াত কিছু আয়াত, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে। এখানে যারা আছেন সবার কাছে জানতে চাই, আপনারা কি একদিন আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিশ্বাসী? আরো জোরে, আমাদের দেশের প্রধানমন্ত্রী যেতে হবে, প্রেসিডেন্ট, এমপি মন্ত্রী, দুধ বেসেন না, ওই যে ম্যাঙ্গো জুস মাঝের এখান থেকে না, কি জুস বেসে? ম্যাঙ্গো জুস বেসে, আল্লাহর কসম আমার তেলাওয়াতের আয়াতের ভাব যদি দীক্ষার ভিতরে যায় আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই বয়সটা যদি পরিপূর্ণ আসে তাহলে মিষ্টি কদুর মধ্যে আমের সেগারিন দিয়া কোনো দিন ম্যাঙ্গো জুস খাওয়াবে না। খাওয়াবো তোদের এখন খাওয়াবে নাকি? লক্ষ্য করে দেখেন ভাই আমার আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সবরে হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখেন তিনি একটি নিগ্রু একটা কালো ছেলে বকরি রাখালি করে, ছাগল রাখালি, মেষ রাখালি, বলল ওরে রাখাল আমাদের কাছে টাকা আছে কিন্তু খাবার নাই, তোর ছাগল বকরি দে আমরা একটু দুধ পান করি। রাখাল জবাব দিল আমি মালিক নই, আরেকজনের ছাগলের দুধ আপনাকে কেমনে খেতে দিব? হযরত উমর বলেন ঠিক আছে, তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে, আমি টাকাটা দিয়া দেই। যখন রাখাল ছেলে কয় আমি মালিক না, আরেকজনের জিনিস আমি কেমনে বিক্রি করব, মালিক কি হিসাব দেবো, কি জবাব দেবো? হযরত উমর শিখাইয়া দেয় মালিককে বুঝাবি,
পাহাড় থেকে একটা ভাগ এসে হামলা করে নিয়ে গেছে। ইমন নেয় মালিককে মানবে, এটার মধ্যে আপত্তি করবে না। আর আমিও কারো কাছে বলবো না, কারণ আমিও ফুরা দাম দিতাম না। চুরির মাল যারা রাখে ফুরা দাম দেয় না। বোঝা যায় আপনারাই এই কারবার করছেন। আমি নিজেও করছি, ঘর থেকে নিয়ে ধান বিক্রি করতাম বুধবাদাম খাওয়ার জন্য দোকানে। জিজ্ঞাসা করলাম, চাচা কত আইসে দাম? ক 10 টাকা। ইয়ে তুলি দাম দিলাম 10 টাকা। কন কেন, কত করে মন ধরছেন? ক 150। কালকে বেচাইলো 300, আপনি 150 কন কেন? ক বেশি কথা কইলে কই দেব। তখন কইতাম দেন যা দিবার দেন দাঁড়ায়। তখন বুঝছি চুরির মাল পুরা দাম পাওয়া যায় না। মাঝের এখন ঠিক কিনা? যেই মাত্র এই কথা বলছি, ছেলেটি হাজত ওমরের দিকে তাকায় বলেন, খাসরত যদি এখনো বদলাও নাই, কোরআনের শিক্ষা মনে হয় তোমার কাছে যাইনি। লম্বা তো কম হয়েছে না, লম্বা মানুষের আকল কিছু কম হয়, লম্বার করে লম্বা। এমন জঘন্য কথা আমার সামনে শিক্ষা দিলে, কোরআনের আলোকে তোমার কাছে যাইনি। তখন হযরত ওমর না বুঝার ভান দিয়ে কয়, কোরআনের শিক্ষা কি? হযরত ওমর বলেন, কোরআনের শিক্ষা হলো ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওই দিন, আমার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমি আজকে না হয় মালিককে বাকি দিয়ে দিলাম, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি বলবো? তাই আমি পারবো না ছাগল এইভাবে বিক্রি করতে। হযরত ওমর বলেন, চিন্তা না করে আমি কেনা কে আপনি? হযরত ওমর বলেন, আমার নাম উমর ইবনুল খাত্তাব। এমনি ছেলেটা শোক বলে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, একদিন মরতে হবে এই বিশ্বাস আমার আছে, কিন্তু এই সমাজে মরণ এটা তো জানতাম না গো মাবুদ। কারণ উমর যেই লোকটার নাম শুনলে রোম পারস্যের সম্রাটেরা বাড়িঘর ছেড়ে দেয়, যে লোকটা রাস্তা থেকে আল্লাহর নবী বলেছেন এই রাস্তা দিয়ে মিস্টার ইবলিস যায় না। আর আমি তার সামনে বললাম, খাসনত বদলাও না, এই লম্বার করে লম্বা, এখন আমার অবস্থা কি হবে? বাইরা আমার হজরত উমর মুস্কিয়া দিয়া বলেন, রাখার রে, ভয় পাইবি না, ভয় করিস না। আমি পরিচয় দিতাম না, কেন দিয়েছি জানিস নি? তোর ব্যবহারে আমার অন্তরটা আনন্দে ভরে গেছে রে, আমি আর গোপন থাকতে পারি নাই, পরিচয় দিতে বাধ্য হয়েছি। কিসের আনন্দ? অরে রাকাল, আমার রাকাল ছেলের কাছেও এই দেশে রাকালের কাছেও যখন কোরআনের শিক্ষা পৌঁছে গেছে, পুলিশ লাগবে না, রাকাল আর চুরি করবে না। আমরাও আল্লাহর কসম করে বলি, 47 বছরে দুর্নীতি বন্ধ হয় নাই, আবার 47 কেন বন্ধ হবে না? যতদিন পর্যন্ত আমাদের দেশে প্রতিটি ঘরে ঘরে কোরআনের তালিম শিক্ষা না পড়বে বন্ধ হবে না। যেদিন আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে কোরআনের শিক্ষা পৌঁছে যাবে, এই দিন দেশের দুর্নীতিও বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন, আমাদের দেশে দুর্নীতি তো বন্ধ করতে পারি না, শেষ পর্যন্ত হয়তো এই কথার উপরে উনার পথ গেছে। উনি বলতে বাধ্য হয়েছে যে গোস্ত খাইবা ঠিকই, আমিও খাই, তোমরাও খাও, তবে সহনীয় পরিমাণে খাই। ঘুমাই গেছেন কেন? কি অসুবিধা দিতেছে? এটা কি আমার আমার বলার কথা? তোমার আমার বন্ধ হয় না। আমাদের দেশে দুধের মধ্যে হানি দিয়ে বিক্রি করা তো শুনলাম নাকি?
দুদিন মধ্যে হানি দেওয়ার বলেন তো জায়েজ নি না জায়েজ না এক হাজার বার জায়েজ দুদিন মধ্যে হানি দেওয়া এক হাজার বার জায়েজ আমার আমার গরে খানি ওরা দর্শন আমার গায়ে দুধ দেয় এর মধ্যে হানি না দিলে আমি কেমনে হব এক হাজার বার দেন না জায়েজ না দুধের মধ্যে হানি দিয়ে দুধ কে বিক্রি করা হারাম আমরা দেখি দুধের মধ্যে হানি দেয় আর বিক্রি করে ওয়াদুদ উমর নিষেধ করছেন তো রাত্রে আবার নিষেধ করে আবার পরীক্ষা করে এক ঘরের দরজা খুনাত গিয়ে দাঁড়াইছে গোয়ার পাড়া গোয়ার পাড়া তা হজরত উমর রাদি আল্লাহ খান শুনে মা তার মেয়েকে কয় আজকে দুধ কদ্দুর দিলে গো আমাদের ছাগল বকরি ক সাইসে আরো সাইসের পানি মিশাই দে তাইলে আমরা ডাবল হয়ে যাবো মেয়ে ভাই না না উমর নিষেধ করছেন মা আমার মেয়েটা স্মার্ট হইল না আমাদের দেশে মেয়ে যদি খুব গুনার কাম করতে পারে তা আমরা কই আমার মেয়েটা খুব স্মার্ট দেখতো মেয়ে জবাব দেয় মা উমর যদিও দাঁড়ায়নি উমর যেই আল্লাহকে ভয় করে আমিও সেই আল্লাহকে ভয় করি উমর না থাকলেও এখানে আমার আল্লাহ আছেন তিনি দেখতে আমি পারবো না আর আমরা দেশে ইয়া আল্লাহ হানি তো জাগে এসে দুধ দেয় জিজ্ঞাসা করে হইল কি করতেছেন এটা বাজি নোয়াখালী হুজুরের কাছে মরি দিছি নোয়াখালী হুজুরের কাছে মরি দিছি হুজুরে কইছে তুই তো দুধের ব্যবসা করো বুঝলে যে হানি দিস না কিন্তু এর লাগে আর দুধের মধ্যে হানি দেয় না হানির মধ্যে